হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, তো দেখতে থাকেন কোথায় যাচ্ছি। তো এখনই বলবো না আমরা কোথায় যাচ্ছি, তো দেখতে থাকেন, আস্তে আস্তে বলতেছি। তো এই যে আমরা অটো করে এখন যাচ্ছি ঝুমুরে। তো এই যে ঝুমুরে চলে আসছি, এরই মধ্যে আবার বাসে উঠে গেছি। এই যে দেখেন, বাসের ভিতরে একটু ভিডিও করলাম। তো এই যে, তো এই দেখেন যাচ্ছি, মাঝে দিয়ে একটা আকাশ ফুলের বাগান দেখলাম, তো ওটা ভিডিও করে নিলাম। তো এই যে দেখেন, যাইতেছে গরুর গাড়ির মতো চলতেছে বাসটা, আমি কোনো স্লো মোশন দিই নাই। দেখেন কি আস্তে আস্তে যাইতেছে, মনে হয় পুরা দিন কাটিয়ে ফেলবে যাইতে যাইতে। তো বাসের রাস্তার মাঝখানে মাঝখানে একটু 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 করে তো কতবারই দাঁড়াই, তার কোনো হিসাব নেই। লোকাল বাসেরই একটা সমস্যা, তো যেভাবে যাইতেছে মনে হয় সন্ধে হয়ে যাবে। তো দেখা যাক সন্ধ্যা হয় কি না। তো এই যে দেখেন, যাইতে যাইতে আমি আশেপাশে ভিউজ নিচ্ছিলাম, আর এর মধ্যে আমার একটা কল আসছিলো, তো কথা বলতেছিলাম, তো আমারও নিয়ে নিছে ওর মধ্যে ভিডিওর মধ্যে। এই যে দেখেন, এখনও আমরা যোগসিনও যাই নাই, কত আগ থেকে যাইতেছি, যাওয়া শেষই হচ্ছে না, যেতে যেতে কোনো শেষই নাই। এই যে দেখেন কত আস্তে আস্তে যাচ্ছে। তো যাই হোক, কী আর করা, তা আসতে যাইলেও এখন এটা দিয়ে যাওয়া লাগবে যেহেতু উঠে গেছি। তো এই যে দেখেন, এটা হচ্ছে লক্ষ্মীপুর কারাগার, জেলখানা আর কি। তো এই যে দেখেন, এখানে আবার আনন্দ বিলাস ওই যে দেখা যাইতেছে, এটাও নিয়ে নিলাম আমি। তো এই যে দেখেন, এর মধ্যে আমরা পুলিশ লাইন চলে আসলাম, পুলিশ লাইন স্কুল। এই যে স্কুলটা অনেক বড়, অনেক সুন্দর, স্কুলটার অনেক বড় মাঠ। এই যে দেখেন, খেলাধুলার জন্য একটা সুন্দর জায়গা। তো এই যে এর মধ্যে আমরা চলে আসলাম, মান্দারি চলে আসলাম। এই যে দেখেন মান্দারি, এটা মান্দারি। তো এই যে যাইতে যাইতে আপনাদেরকে বলি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন, শেয়ার করবেন। আর যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে ফলো দিয়ে রাখবেন আমার পেজটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো না লাগলে তো আর কিছু বলার নাই। তো এই তো মান্দারি বাজার পার হয়ে গেছি, পার হয়ে যাওয়ার পরে এই যে দেখেন, এ পাশে আবার মান্দারি মসজিদটা অনেক সুন্দর না? এই যে দেখেন কত সুন্দর একটা মসজিদ, এখন সব জায়গায় এরকম মসজিদ হচ্ছে, মডেল মসজিদ। তো আমার থেকে ভালো লাগছে, তো সেই জন্য আমি ভিডিওটি নিয়ে নিছি মসজিদটা। এটা মান্দারি মসজিদটা, এই তো। তো এই আমরা যাইতেছি, এটা চন্দ্রগঞ্জ বাজার, পশ্চিম বাজার না কি বাজার মানে বলে ঠিক জানি না। তো ফাইনালি দেখেন সন্ধ্যা হয়ে গেছে, ফাইনালি আমরা চলে আসছি সন্ধ্যা করে। তো এখন কি করব, কি ছবি তুলব, কি করব, কিসে করা হবে না আর কি, শুধু চোখ দিয়ে দেখে চলে আসব, ভিডিও ছবি কিছুই করা হবে না। তারপর আমি একটু ভিডিও করলাম, এই যে ওয়েলকাম টু ফুড ফরেস্ট। তো এখন বলে দিলাম কোথায় আসছি আমরা, সেই লক্ষ্মীপুর থেকে কেন্দুরবাগ ফুড ফরেস্ট, লক্ষ্মীপুর মানে নোয়াখালীর মধ্যে পড়ছে এটা। তো এই যে দেখেন ভিতরে চলে আসছি, এই যে দেখেন কত সুন্দর, দিন আরও বেশি সুন্দর লাগতো, যদিও আমার
ভাগ্য খারাপ, আমি যতবারে যাই যেতে যেতে রাত হয়ে যায়, ওনাদের দেরিতে বের হয়ে এই জন্য মানে রাত হয়ে যায় আর কি, রেডি টেডি হইতে হইতে দেরি হয়ে যায় প্রতিবারই। তো অন্যবারের মতো আজকেও দেশেই সন্ধ্যা হয়ে গেছে, আমার সবসময় যেলে রাতের ভিউটাই মানে দেখতে পারি, দিনে কেমন দেখায় বা দিনে কীরকম কীরকম লাগে জায়গাটা সেটা দেখা হয় না। তো ইনশাল্লাহ আবার সামনে যাইলে দিনে যাব, দিন থাকতে থাকতে যাব এই আর কি। তো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখেন ফুটপাথের ভিতরে এরকম বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে। তো এর মধ্যে আমরা খাবার অর্ডার দিয়ে ফেলছি, তো আমাদেরকেও ওয়েটিং করানোর জন্য ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল, ওটাও খেয়ে ফেলছি, এর মধ্যে আবার খাবারও দিয়ে দিছে। যে দেখেন দেখাচ্ছি, আমরা প্রায় 9 জন ছিলাম, 9-10 জনের মতো ছিলাম। তো ওনারা আমাদেরকে টেবিল, 2টা টেবিল একসাথে করে দিছে। যাই হোক, খাবারের মান অনেক ভালো ছিল, অনেক আমার থেকে অনেক ভালো লাগছে, ইয়ামি লাগছে, টেস্টি লাগছে। তো আপনারা চাইলে ওখানে যাইতে পারেন, ঘোরাও হবে, খাওয়া দাওয়া হবে, মজা হবে। এই যে দেখেন সব, এই যে দেখেন আমরা সবাই একসাথে, আল্লাহ হাফেজ।